আজি ডিগ্রি কমপ্লিট হবার 1 বছরে হল, চাকরি টাকরি নাপাও। এই এসসি কোটা এসটি কোটা সিহতে পাই যায় চাকরি বিলাক। ডিগ্রি কমপ্লিট হওয়ার পিছতো এটা পড়ি আছো চাকরির কারণে, তথাপিও চাকরি নাপাও। পয়সা চয়সাও নাই হাতত, এপ্লাই করবো আজিকালি সবতে পয়সা লাগে। জেনারেলর 500 টাকা লাগিব, এসসি 80 টাকাতে হয়ে যায়, 50 টাকাত হয়ে যায়, নালাগে পয়সা। পোস্ট ওলাইছে না স্যার, মোবাইলটো লৈছো কিবাকে টিউশন করে করে। আজিকালি টিউশনও নাপায়, আমার দরে লড়াবিলাক কামে নোহা হয়েছে, ঘরে ঘরে টিউশন সেন্টার। আচ্ছা পোস্ট ওলাইছে দেখুন দে। দেউতা দেউতা, ও দেউতা দেউতা, অ দেউতা চাকরি পোস্ট ওলাইছে, মই এপ্লাই করব লাগিছিল। করিয়া গই, পয়সা লাগে 500 টাকা আর তাক 100 টাকা দিব লাগিব। 500 টাকা বোধ তাত কত আছে? তোর তাতনো কত থাকিব? উফ, কিমান পঢ়িম, ইন্টারভিউ আহি পালে। রাহুলের পর চাকরিটির নামত পয়সাও ধারত ললো অনলাইন এপ্লাই করবার কারণে। আর এটা যদি চাকরিটি নাপাও, মো ঠাইবিলাক কেনেকৈ মারিম? সি বহু টাকায় পোয়া হল মোর তাত, এই চাকরির নামত লৈ আছো। বারবার আমি নাপাও চাকরি, কিমান মার্কস পাইও নাপাও চাকরি, কিমান পড়ো কিমান মার্কস পাও তথাপিও নাপাও, এসসি কোটাত পাই যায়। আর চাকরি করিব গেলেও তাতেও পয়সা দিব লাগে। হ্যালো রঞ্জিত, ও ও চাকরি পোস্ট আছে? পোস্ট আছে নাকি? দে তো চাচ অনলাইন। আবার চাই আসলো? দে 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 দে, পোস্ট ওলাইছে বলে চাও র, কি বার পোস্ট ওলাইছে। ও দেখুন পোস্ট ওলাইছে, অ্যাপ্লাই করব লাগিল। ও দেউতা দেউতা, ও পোস্ট ওলাইছে চাকরি, মই অ্যাপ্লাই করব লাগে। ঠিক আছে, কিমান টাকা লাগবে? পয়সা র চাই কয়েছো, 1000। আচ্ছা ঠিক আছে, মই মারত দি যাম, 1500 দি যাম, মোৰ কাৰণে 200 টকা এই বস্তুটো লৈ আহিবা, বাকীখিনি তই ৰাখিবি। ঠিক আছে, অ'কে অ'কে, লাভ ইউ ডেড। অ'কে যা যা যা। পার্টি করেছি, পয়সা আছে, দুনিয়ার পয়সা আছে, সেইদিন এপ্লাই করব পয়সা আছে দেউতাই। ও আমার এসির তো পয়সা আছে, নালাগে আর এইবিল ফ্রি সব, ঘর পর পয়সা নিছ মারিস, পার্টি করো বলা। ও বাবা বাবা, ও দেউতা, ও তোর কাইলে ইন্টারভিউ আছে জানো? আছে আছে, এই অল্প কিতাব খনকে নাচা কিয়? চাই আছো রবা। দে দে দেউতা, পড়িব কয়েছে, কি পড়িব লাগে আর, আমার 30 মার্ক পালে হয়ে যায়, মানে টেনশন লওয়া নাই রবা। দিয়া দিয়া হবো দিয়া, বাই। তোমার ভাই আমারে বালা পাই না, টাইম কই আমি একটা বালা পুয়া না, কোন কত পয়সা তুই একটা। হ্যালো অমজিত, ইন্টারভিউটো গোটেইকেইটাই ভাল হয়, চাকরিহে নাপাও, হে প্রভু এবার জানো বা পাও। আর বহুত কষ্ট করেছো ইন্টারভিউটোর নাম। ইন্টারভিউ মাতিছে নাকি নাম ভিতর? মাতা নাই রব, আপনিও ইন্টারভিউ আছে নাকি আপনার? মোরও আছে। কত ঘর আপনার? মোর ইয়াতে মালিগাঁও। আচ্ছা আপনার কত? মোর হাজু। ও হাজু পড়া আছে? বৌদ্ধ পড়া আছে? দূরের পর আইসু, এই চাকরির কারণে আহি আছো আর বহুত কেইটা ইন্টারভিউ দিল। ও আপনার নামটো কি? হয় নমস্কার, মোর নাম সীমান্তা কলিতা। ও জেনারেল কাস্টর? জেনারেল কাস্টর, ইন্টারভিউ মাতিবই রব, কারণ বেশি সময় নাই। এটা কেইটামান গল? 4টামান গল। ঠিক আছে, নামটো কি বুলি কলে? মঞ্জিত। মঞ্জিত, উপাধি কি লিখে? মালাক। ও আচ্ছা, এসসি হয় আপনার, আপনার ভাল দিয়ক, চাকরিবিলাক পাই যায়। আর এপ্লাই করতে আপনাদের পয়সা ভরব না, আমি বহুত পয়সা ভরব লাগে, আর এই চাকরি পাওয়াও বহুত দিগদার আমার। ওকে তুমি যা, নেক্সট সীমান্ত কলিতা।
ভগৱান এইবাৰ কিবা এটা হ'ব যেন পাওঁ। দুই নম্বৰত আছে 81%, সেই প্ৰভাৱ আছে। মোৰ কিমান আছা? 43। ঠিকে আছে। ভাল লাগিছে মোৰ এইবাৰ, মজা আৰু। যাওঁ এতিয়া পাৰ্টি কৰো, বাই হা, পিছত লগ পাম দিয়া কেতিয়াবা। হেল্ল' অঁ অঁ মোৰ চাকৰি হৈ গ'ল দিয়া। অঁ অঁ পাৰ্টি হ'ব ৰাতি, অঁ ৰাতি আহি যাবি ডমিনোজ। অঁ দে।